আদালতের পাশাপাশি সামাজিক সুবিচার থেকে দেশের মানুষ বঞ্চিত ছিল উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে না পারলে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুধী সমাবেশে তিনি বলেন, স্বৈরাচারের পতনকে চূড়ান্ত বিজয় ভাবার সুযোগ নেই, শকুনের ছায়া এখনও আছে। বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্রের ফাঁদে জামায়াত ইসলাম পা দেয়নি। আরও জানাচ্ছেন মোহাম্মদ শামীম। সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরীর উত্তরের উদ্যোগে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুধী সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী বাংলাদেশ। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনের প্রশংসার পাশাপাশি বিগত স্বৈরাচারী সরকারের কার্যক্রমের সমালোচনা করেন বক্তারা। আবারও যদি কোনো আঘাত আসে তাহলে 18 কোটি মানুষকে যে বিপ্লব আমরা 5 তারিখে করছি তার চাইতেও ভয়াবহ জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে। অনুষ্ঠানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতা অর্জন হলেও এখনও ষড়যন্ত্র চলছে। বলেন, আগের সরকার দেশের পরিবেশ নষ্ট করে গেছে, জনগণের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে যতটা সময় দেওয়া প্রয়োজন তা তার দল দিতে প্রস্তুত বলে জানান দলের আমির। তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। সাংবাদিকরা জাতির বিবেক উল্লেখ করে জামায়াত ইসলামের আমির বলেন, বিগত সময়ে হুমকির মুখে রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। বলেন, আগামীতে অবশ্যই সাংবাদিকরা দেশাত্মবোধ নিয়ে সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে। অবশ্যই আফসোসের বিষয়, তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি, তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে, সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেঁচড়ে জেলে নেওয়া হয়েছে, জাতির বিবেককে কারাবন্দী করা হয়েছে, তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে, অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে, তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বলেন, ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে জামাত শিবিরকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রের ফাঁদে জামাত ইসলাম পা দেয়নি। আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে, জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছিলাম, আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন। তথ্য তুলে ধরেন তিনি, আগামীতে ধর্ম বর্ণ নির্বিশেষে নৈতিকতার পথে বাংলাদেশকে মডেল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত, সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যায় বিগত সরকারের ষড়যন্ত্রের মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।